বেগুনি চপের খুবই সিম্পল এবং খুবই মজার একটি রেসিপি আমি আপনাদের শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি সবসময় বেগুনি চপ বানাতে গেলে এরকম বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিট 10 মিনিটের জন্য রেখে দিই, যাতে এই বেগুনটা অনেক সফট হয়ে যায়। আর বেগুনটা যখন আমি বেগুনি চপটা বানাবো তখন কিন্তু এর মধ্যে লবণটা পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তারপরে অন্যদিকে আমি একটা বেসনের ডো তৈরি করে নেব, এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, বেকিং সোডা, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে এটা পানি দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে। তারপরে এর ঘনত্ব অনুযায়ী আপনি হালকা ঘন এবং বেশি পাতলা করা যাবে নাকি, মানে দুটার মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। তারপরে এটার বেগুনটা এর মধ্যে চুবিয়ে আস্তে করে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি সেহেতু এই বেগুনিটা অনেক মুচমুচে হয় এবং খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আপনার কিন্তু যখন বেগুনির চপ বানাবেন অবশ্যই বেগুনটাকে একটু হালকা লবণ দিয়ে মিক্সড করে এভাবে রেখে দিবেন, দেখবেন সত্যি বেগুনি চপটা খেতে অনেক মজা হয়। দোকান থেকে যে বেগুনি কিনতে পাওয়া যায় সেই বেগুনিতে একটু লবণ হয় না, আমার কাছে একদমই ভালো লাগে না। হোমমেড বাসায় তৈরি করা এই বেগুনির চপ আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে, আর আমার তো সব থেকে বেশি ফেভারিট এই বেগুনির চপ। সবাই ভালো থাকবেন, টাটা।